ক্লাস সেভেন, থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তো তোমরা ইতিমধ্যে অবশ্যই তোমরা খাতা লিখছো, তোমাদের যে সিলেবাসটা আছে ঝিনেদার জমিদার তুমি কে বিস্কুট অবশ্যই তোমরা লিখবে এই কবিতাগুলো, এবং এরপরে পিঁপড়ে ও ফড়িং, আনন্দবাবুর মস্তবাগান, মাকড়সার জালে এবং হিংসার ফল, তোমরা যতগুলো প্রশ্ন পারবে তোমরা তোমাদের মতো করে লেখো। এবং ভাষাও ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু পাঠ ও ময়ূর যে দুটি রচনা তোমাদের দেওয়া আছে এই পাঠ ও ময়ূর কিন্তু অবশ্যই তোমরা রচনা লিখবে, তোমরা ইন্ডেক্স লিখবে অর্থাৎ সূচিপত্র লিখবে, তোমরা কী কী লিখলে তা একেবারে প্রথমে ইন্ডেক্স বা সূচিপত্র লিখবে। তোমরা খাতাটা একটা মলাট দেবে, তোমরা খাতাটা একটা অবশ্যই মলাট দেবে, এবং মলাট দিয়ে তোমরা ওপরে অবশ্যই সাবজেক্ট লিখবে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তারপর তোমার নাম লিখবে, তোমার নাম লিখবে এবং তারপরে তোমরা ক্লাসটা লিখবে। এভাবেই কিন্তু খাতাটা জমা দেবে। আর প্রত্যেককে আমি বলছি প্রত্যেকেই কিন্তু বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজের খাতা জমা করবে, কিন্তু যে খাতা জমা করবে না আমি দুঃখিত, আমি কিন্তু কোনো নাম্বারটাকে দিতে পারবো না, তোমরা খাতা জমা দিলে আমি তবেই নাম্বার দিতে পারবো। এবং যে যত ভালো করে লিখবে এবং যে যত ভালো করে খাতাটা সাবমিট করবে তাকে কিন্তু আমি তত ভালো নাম্বার দেব। পড়ায় আসি, একেবারে আমি আসছি আজকে পদের শ্রেণী বিভাগ। পদ, পদ পাঁচ প্রকার, পদ কয় প্রকার না, পদ পাঁচ প্রকার, কী কী না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ। তো বিশেষ্য পদকে তোমরা নিশ্চয়ই জানো যে বিশেষ্য পদকে আমরা নামপদ বলি, যে কোনো নামকেই আমরা বিশেষ্য বলি। আবার বিশেষ্য পদকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য এবং ক্রিয়াবাচক বিশেষ্য, এগুলিকে বিশেষ্য পদকে ভাগ করা হয়েছে। বিশেষণ পদ, তাহলে বিশেষণ পদ একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন আমি বলছি সাদা কাপড়, তাহলে কাপড়টা কী, কাপড়টা হলো বিশেষ্য, তাই তো, আর সাদাটা হলো বিশেষণ, তাহলে সাদা কাপড় অর্থাৎ সাদা হলো বিশেষণ এবং কাপড়, কাপড় হলো বিশেষ্য। যেমন লাল ফুল, কী বলছি না, লাল ফুল, লালটা হলো তোমার বিশেষণ এবং ফুলটা হলো তোমার বিশেষ্য। নীল আকাশ, নীল আকাশ, নীলটা বিশেষণ এবং আকাশটা অবশ্যই তোমরা বিশেষ্য, বুঝতেই পারছো। তাহলে বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, না যে পদ বাক্যের অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে, বোঝা গেল নিশ্চয়ই। এরপরে আমরা আসছি সর্বনাম পদ। দেখো আমরা যখন কোনো রচনা লিখবো তো আমরা একই শব্দ তো বারবার ব্যবহার করবো না, তো আমরা যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, তুমি, তোমরা, এই এই যে এইগুলো আসছে এগুলোকেই মোটামুটি, যেমন আমি একটু বলি তাহলে তুমি বুঝতে পারবে, যেমন আমি বললাম মহিম স্কুলে যায়, মহিম ভালো ছেলে, বারবার মহিম মহিম বলবো কি, বারবার মহিম মহিম বল নিশ্চয়ই বলবো না, তাহলে মহিম স্কুলে যায় সে ভালো ছেলে, তাই তো, তাহলে মহিমের জায়গায় আমরা সে ব্যবহার করতে পারি, তো এটাই হলো সর্বনাম। তো তোমরা একটু পড়ে নিও সর্বনামটা। এরপর যেটা আসছে কি না, অব্যয় পদ, অব্যয় পদ কাকে বলে, না যে পদ বাক্যে ব্যবহৃত হয়ে লিঙ্গ, বিভক্তি, বচনে কোনোভাবেই মূল রূপের কোনো ব্যয় বা পরিবর্তন করে না তাকে অব্যয় বলে। যেমন তোমরা যাবে না তবু আমি যাবো, এখানে তবু হলো অব্যয়, যেমন তবু, যদিও, এবং, নচেত, কিংবা, এগুলো হলো বাংলা ভাষায় অব্যয়। অবশ্যই তোমরা ঠিক আছে একটু পড়লেই বুঝতে পারবে অব্যয়কেও বেশ কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে, যেমন সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সন্দেহবাচক অব্যয়, ভাব প্রকাশ অব্যয়, বিস্ময়সূচক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, এছাড়া বাক্য অলঙ্কার ও অনুকার অব্যয়। এরপরে আমরা চলে আসছি কিসে না, ক্রিয়াপদ। ক্রিয়াপদ অবশ্যই তোমরা পড়েছ, তাই তো, ভার, তোমরা ইংরাজিতে যেটা পড়ো ভার, বাংলায় সেটাকে বলা হয় ক্রিয়াপদ, অর্থাৎ কোনো কাজ করাকেই বলা হয় ক্রিয়া। ক্রিয়া, ক্রিয়াপদকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। কী বললাম না, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা, অর্থাৎ বাক্যের সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করে আর অসমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করে না। যেমন বলছি সমাপিকা ক্রিয়ার একটা উদাহরণ দিই, বলছে যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন বলছে আমি গান করি, তাহলে আমি গান করি মানে গানটা তো করেই যাচ্ছি, গানটা কি শেষ করেছি, গানটা তো শেষ করিনি, তাহলে আমি গান করি বলতে তোমরা কী বোঝাচ্ছ, কী বুঝছো, যে স্যার গান করে, তাহলে স্যার কি গান করে যাচ্ছে, স্যার গান করে যাচ্ছে, ঠিক আছে, আমি গান করি, ঠিক আছে, তাহলে ঠিক আছে গান করি ক্রিয়াপদটি অর্থকে সম্পূর্ণ করেছে, তাহলে গান করি হলো সমাপিকা ক্রিয়া।
আর অসমাপিকা ক্রিয়া বলছে যেটা বাক্যকে সম্পূর্ণ করে, যেমন আমি গান গেয়ে, কি গান গেয়েটা কি গেয়ে মানে কিছু কি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারলাম পারলাম না, অর্থাৎ এটাকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। এছাড়াও আরও ঠিক আছে তোমার অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া ও দ্বিকর্মক ক্রিয়া আছে, তোমরা একটু দেখে নিও। আজকের ক্লাস এই পর্যন্তই।